আসসালামু আলাইকুম, আমি ফাতেমা তুজ জোহরা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস দেব। শিক্ষার্থী বিন্দুরা, তোমরা সাবান পানি দিয়ে হাত ধুবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলার নিয়ম সেভাবে তোমরা সবাই মেনে চলবে। আজকে আমি ষষ্ঠ শ্রেণী তোমাদের গতদিনে কি পড়িয়েছিলাম, গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ স্কুলে যাওয়ার নতুন বা প্রথম দিন সম্পর্কে পড়িয়েছিলাম। আমরা তোমাদের লেসন দুই অর্থাৎ পার্ট দুই কংগ্রাচুলেশন ওয়েল ডান এটা সম্পর্কে পড়াবো। কি পড়াবো? কংগ্রাচুলেশন ওয়েল ডান। আচ্ছা, এখানে কংগ্রাচুলেশন মানে কি? কংগ্রাচুলেশন হচ্ছে অভিনন্দন। কংগ্রাচুলেশন সম্পর্কে করবো। বৃদ্ধি পেয়েছি তখন কি সর্বদাই বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন কি করে কংগ্রাচুলেশন ওয়েল্ডার, মানে বলে ও তাই নাকি, কেমন হয়েছে, এই যে একটা অভিব্যক্তি প্রকাশ করে এটি হচ্ছে কংগ্রাচুলেশন। আবার অনেকেই বলে ওয়েলডার। আচ্ছা, তাহলে আগে আমি বন্ধুরা আসো, আমি আগে রিডিং পড়িয়ে দেই তোমাদের, তারপর প্রত্যেকটি অর্থ বুঝিয়ে দেবো। কি বলেছে? উই অফেন ইউজ থাম্ব রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কংগ্রাচুলেশন কনভারসেশন। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন আমরা প্রায় নিয়মিত বা প্রায় ব্যবহার করি এক্সপ্রেশন মানে অভিব্যক্তি অথবা অঙ্গভঙ্গি ইন আওয়ার এভরিডে আমাদের কি প্রতিদিন কনভারসেশন আমাদের প্রত্যহ যে কথোপকথন আছে তাতে আমরা কিছু নিয়মিত কিছু কি করি অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি প্রকাশ করি। রিড দ্য ফলোয়িং কনভারসেশন নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন এবং লক্ষ্য করো বা দেখো ভিন্ন উপায়ে ইন হুইচ যেভাবে উই ক্যান রেসপন্ড আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি টু এ গুড অর ব্যাড নিউজ ভালো অথবা মন্দ সংবাদ। কি বলছে? বাবুল গোস টু এ স্কুল ইন ঢাকা। বাবুল ঢাকার একটা স্কুলে যায় অ্যান্ড হিজ প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন এবং তার বাবা মা একটা ছোট শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার একটা যে ছোট শহরে বাস করে। বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন। বাবুল তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলছে। বাবু, হ্যালো ড্যাড। ও হে ড্যাড। ড্যাড, বাবু হাউ আর ইউ, তুমি কেমন আছো? বাবু, ফাইন ড্যাড, ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। দেখ, ওয়েল ডান, সাবাস সন, পুত্র আই এম সো প্রাউড অফ ইউ, বাবা বলছে আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। বাবু, থ্যাংক, ধন্যবাদ। দেখ বাবা, বাই দ্য ওয়ে একসঙ্গে হয়, বাই দ্য ওয়ে হচ্ছে অন্য প্রসঙ্গে বা আমরা অনেক সময় বলি আরে থাক এভাবে, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, এখন আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে পুনরায় ফোন দিব। দেখ, বাই সন, বিদায় পুত্র, টেক কেয়ার, যত্ন নিও। বাবু, ইউ টু, তুমিও। দেখ, বাই, অর্থাৎ বাবা বিদায়। এখন
আমরা যখন বাবা মাকে কোনো খুশি সংবাদ দেয়া যায় তখন বাবা মার একটা অভিব্যক্তি বা নিজের একটা ভালো লাগা প্রকাশ পায়, এটাই হচ্ছে এক্সপ্রেশন, এটাই আমাদের এখানে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, এখন এখানকার কঠিন কঠিন যে ইংরেজিগুলো তোমাদের মনে হচ্ছে, হ্যাঁ, সেগুলোর অর্থ আমি লিখে দিব, তোমরা একটু খাতা বের করে লিখে নাও। অফের অর্থ প্রাণী, ইউজ
একটু বাংলা বাংলা একটু ইংলিশ করতে পারো, এমন ভাবে এই পড়াটা করবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।